আপনি কি আপনার এলাকায় নিজস্ব পরিশুদ্ধ পানীয় জলের ব্যবসা শুরু করতে চাইছেন? যদি চান তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। এই ভিডিওতে আমি জানাব কিভাবে আইএসএই ও ফাসাই লাইসেন্স সহিত প্যাকেট ড্রিঙ্কিং ওয়াটার প্লান্ট শুরু করবেন। সাধারণত প্যাকেট ড্রিঙ্কিং ওয়াটার প্লান্ট দুই ধরনের হয়। প্রথমত ম্যানুয়াল প্লান্ট, যদি আপনি শুধু ওয়াটার পিউরিফিকেশন প্লান্ট, তবে বলে রাখি এই প্লান্টটা অবশ্যই এসপার আইএসএই হতে হবে, মানে জলের প্লান্টের সমস্ত পাইপলাইন স্টেইনলেস স্টিলের হতে হবে আর আইএসএই এর জন্য ল্যাব বানাতে হয়। যদি এই দুই ধরনের মেশিন নিয়ে শুরু করেন তাহলে এই প্রজেক্টটাকে বলে ম্যানুয়াল আইএসএই প্লান্ট। এই প্লান্টে আপনাকে বাহিরে থেকে বোতল কিনে এনে লেবার দিয়ে হাতে জল ভর্তি করতে হবে, তারপর প্রিন্ট করার জন্য লেবার দিয়ে হাতে প্রিন্ট করতে হবে, এরপর বোতলের গায়ে লেবেল লাগানোর জন্য লোক রাখতে হবে, আর শেষে কার্টুন করার জন্য বাহিরে থেকে কার্টুন কিনে লেবার দিয়ে কার্টুন করতে হবে। এই প্লান্টে সমস্ত কাজ লেবার দিয়ে ম্যানুয়ালি করতে হয় বলে এটাকে ম্যানুয়াল ওয়াটার প্লান্ট বলে। আর দ্বিতীয় হল অটোমেটিক ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট। সেটা কীরকম হয়? এখানে জলের প্লান্ট আর ল্যাব তো থাকবেই, ওটা হল কমন। এরপর যদি মনে করুন বাহিরে থেকে বোতল কিনবেন না, বোতল আপনি নিজের ফ্যাক্টরিতেই বানাবেন, তাহলে আপনাকে বোতল ব্লোয়িং মেশিনটা কিনতে হবে। এখানে আপনি 250 ml থেকে 2 লিটার পর্যন্ত সব ধরনের বোতল আপনি বানাতে পারবেন। এরপর বোতলে জল ভরার সিস্টেমটা, যদি আপনি ভাবলেন যে আপনি ম্যানুয়ালি হাতে জল ভরবেন না, মেশিনে ভরবেন, তাহলে মেশিন কিনতে হবে। এই মেশিনটাকে বলে আরএফসি মেশিন। এই মেশিনটা মিনিটে 30 BPM থেকে শুরু হয়, মানে 1 মিনিটে 30টা বোতল জল ভর্তি করে দেবে, অপ টু 200 BPM পর্যন্ত হয়। নেক্সট হল প্রিন্টার মেশিন। এখানে অটোমেটিক প্রিন্টার মেশিন থাকে, এটাকে ইনজেক্ট প্রিন্টার মেশিন বলে। তারপর বোতলের গায়ে লেবেলে লাগানোর জন্য লেবেলার মেশিন থাকে, এ অটোমেটিক বোতলের গায়ে লেবেল লাগিয়ে দেবে। তারপর আসে আপনার কার্টুন মেশিন। এখানে 1 লিটার বোতল 12টা, 1/2 লিটার 24টা আর 2 লিটার 6টা বোতল একসাথে অটোমেটিক কার্টুন হয়ে যাবে। এই সমস্ত মেশিনারি নিয়ে যদি প্লান্ট করেন তাহলে প্রজেক্টটা অটোমেটিক প্রজেক্ট হবে। তাহলে আপনারা জানলেন যে প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার প্লান্টের মেশিনারি ক ধরনের হয়। এরপর আসে জায়গা বিল্ডিং অথবা শেড, মানে ম্যানুয়াল বা অটোমেটিক জলের প্রজেক্ট করার জন্য কতটা পরিমাণ জায়গা লাগে, তার ড্রয়িং ডিজাইন কিরকম হয়, সমস্ত কিছু। এরপর আসে পেপার ডকুমেন্ট ও ইলেকট্রিক। তবে বলে রাখি এই সবটাই কিন্তু ডিপেন্ড করে একজন অভিজ্ঞ কনসালট্যান্ট বা ভালো কোনো সংস্থার উপর, নাহলে কিন্তু আপনার লাইসেন্স পেতে অনেক দেরি হবে, আপনি তাড়াতাড়ি বিজনেস শুরু করতে পারবেন না। অনেক অসাধু লোকজনকেই আপনি মার্কেটে পেয়ে যাবেন যারা আপনাকে খুব মিষ্টি মিষ্টি কথা বলবে, বলবে হ্যাঁ আমি সব করে দেব, কিন্তু পরে গিয়ে দেখবেন আসলে তার এই বিষয়ে কোনো নলজি নেই। হয়তো কোনো কোম্পানিতে কিছুদিন কাজ করেছে, করে বলছে হ্যাঁ আমি আপনাকে জলের প্লান্ট রেডি করে দেব। এই রকম অনেকেই আমাদের কাছে আসে যারা মেশিন কিনে কোনো সার্ভিস পাচ্ছে না, লাইসেন্স হয়নি অথবা টাকা মার চলে গেছে। আমরা লালিত প্রজেক্টস প্রাইভেট লিমিটেড, বিগত 24 বছর ধরে আমরা বিভিন্ন রকম ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট করে আসছি। আগে আমাদের কোম্পানির নাম ছিল লালিত কনসালটেন্ট। আপনারা যারা জলের লাইনে আছেন তারা জানবেন আমরা পশ্চিমবঙ্গ তথা অল ওভার ইস্টার্ন ইন্ডিয়াতে এই ধরনের জলের প্রজেক্ট প্রায় 350-এরও বেশি করেছি। আমাদের সাথে কথা বলার জন্য কল করুন 9830028153 অথবা 7003429573। এছাড়াও আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন এই নম্বরেই। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন আর মনে রাখবেন আমাদের টেকনোলজি কিন্তু আপনাদের প্রফিটের জন্য।